এ থানা অনুমোদন দেওয়ার পরে আর দক্ষিণ রাঙ্গুনিয়াবাসী আরা বেশি উপকৃত হইম, কারণ আর তারা যদি ওখানে ছুটি হাতে হইতো আগে ওখানে একখান অভিযোগ করি পেলে থানা যেতে বহুত হতের সময় লাগতো, দীর্ঘ কমফর্ট যাই রে দেরি হয়ে গিয়ে আবার ঘুরি আইও আবার এই মানে ঘুরো ঘুরি আর আর দু তিন দিন লাগতো। এখন আর আর ফদুয়ার মানুষ তথা দক্ষিণ রাঙ্গুনিয়ার মানুষ সহজেই আইন শৃঙ্খলা বাহিনীর এই সহযোগিতা পাইব। অত্যন্ত আনন্দিত হয়ে কিনলে আর আর দক্ষিণ রাঙ্গুনিয়ার নাই যে আল্লাহ রহমতে সারগিয়ান ইউনিয়ন লই না আর আর একখান থানা হয়নি, যেহেতু আর নিজের ঘরের গরু চুরি হয়ে গিয়ে কিছুদিন আগদি ইয়ার চেষ্টা করার পরে ন ভাই প্রশাসন আছে গিয়ে কে দূরি নেওয়া পারে বহুত সময় লাগি, এমন সময় লাগিয়ে দিয়ে লাগিয়ে আর ওই তারা হত দিয়ে তোয়াই সম ভরিব এই অ্যাং গরম ভরিব বহুত ধরলে মানে গরুর বর্ণ টন্ন দেতে দেয় তার বহুত হয়রানি হয়ে থানায় সে আর অসম্ভব ভালো হয়ে অসম্ভব খুশি হয়ে আর যেখানে হাজার নাই যে ইনশাল্লাহ আর অবশ্যই সুফল পাইম বলে আশা করি। এখন মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদরে আর ধন্যবাদ জানাই। আর তাক এক সময় থানা যেতে প্রায় যখন গরম ব্রিজ নামে তখন এক দেড় ঘন্টা সময় লাগতো, এখন এলাকা তানই খুব ভালোই ভালো হয়েছিল অনুভূতি খুব ভালো, এলাকার শান্তি শৃঙ্খলা ভালো, নিরাপত্তাল্লাই খুব ভালো, যারা ভালো মানসি তারা এখন সমস্যা থান হয় যে দক্ষিণ রাঙ্গুনিয়া থান হয় যে আর আল্লাহ প্রশাসনিকভাবে যথেষ্ট ভালো হই আর আর বিভিন্ন রকমের সুযোগ সুবিধা প্রশাসনিক সুবিধাহীন পাইবেলা আর আল্লাহ যথেষ্ট ভালো, আগে এরকম ন আছিল আসান মাহমুদনের পরে আর আর দক্ষিণ রাঙ্গুনিয়া অনেক আলোকিত হই সর্বশেষ স্থান হইলেও আর এক আর আল্লাহ ভালো কষ্ট হইতো দূরে এখন তো হাসে ভাই হিসেবে আর আল্লাহ সুবিধা বেশ না মানে ইয়ান লাইতে নিরাপত্তা ভাব বুক করি না এখন সুখী হই। এই মানুষগুলোর খুশির হারানইল দিয়ে দীর্ঘ অপেক্ষার পর তারা নিজেরার এলাকার নিজে অর্থাৎ দক্ষিণ রাঙ্গুনিয়াত ওগা থানা ফাইয়ে মূলত দক্ষিণ রাঙ্গুনিয়ার যেই সাইড ইউনিয়ন লইয়ারে দক্ষিণ রাঙ্গুনিয়া নতুন থানামা গঠিত হইয়ে ইনইল দি পদুয়া শিলক সরফপাটা ও কোতালা ইউনিয়ন এই সাইড ইউনিয়নটি 160,000 মানুষের বসবাস। তবে এত মানুষ থাইলেও জায়গাওয়া ওগা গহীন জঙ্গল বেষ্টিত পাহাড়ি এলাকা যার হারণে আইনি সেবা ফাইতে বেশ বেকায়দাত ফরন ফরে এলাকার সাধারণ মানুষ হলো আর অপরাধী হলো এই এলাকা গিনত কোন ধরনের ঘটনা ঘটাইলে সাধারণ মানুষের পক্ষে থানা জাইরে বিচারের দাবি জানান বেশ সময় সাপেক্ষ বিষয় যার হারণে মানুষ বাধ্য হইয়েরই নীরবে থানা পুলিশ উত্তন দূরে থাকতেও যেহেতু এই জায়গাতুন রাঙ্গুনিয়ার মেইন থানা অর্থাৎ রাঙ্গুনিয়া থানা যেতে বেশ সময় লাগত পাশাপাশি চলাচলের রাস্তাঘাটও শতভাগ উপযোগী নয়। অবশেষে এলাকার মানুষের মুকুট নতুন করে 80 ফুটে গিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা গেলদি এপ্রিলের 9 তারিখ এই এলাকার সাংসদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উদ্বোধন করে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম হইয়ে তিনি এলাকার মানুষের সেবাই সর্বোচ্চ তৎপর থাইব। গত 9 তারিখ উদ্বোধনের পর থেকে আমরা এখন পর্যন্ত অভিযোগ আসছে আমাদের কাছ থেকে, আমরা এইগুলো অভিযোগ আকারে নিয়েছি এবং প্রপারলি আমাদের অফিসারদের তদন্ত করতেছি। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ পুলিশ এখন অনেকটাই সক্ষম, অপরাধী এবং যেখানেই লুকায় থাক না কেন, পাহাড়ি হোক দুর্গম এরিয়া এবং রিমোট এরিয়া যে কোনো এরিয়ায় হোক না কেন, ইনশাল্লাহ আমরা আমাদের প্রযুক্তি ব্যবহার করে অপরাধীকে আইডেন্টিফাই করে তাদের অ্যারেস্ট করতে পারবে। দক্ষিণ রাঙ্গুনিয়াবাসীর এবং সাধারণ মানুষের সবার জন্য আমাদের যে মেসেজ সেটা হচ্ছে যে আমরা মানুষের সাথে মানুষের দৌড় ঘুরে যাতে সেবাটা আমাদের পুলিশিং সেবাটা যাতে পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব। আর থানা ফোনে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকার জনপ্রতিনিধি হলো। দক্ষিণ রাঙ্গুনিয়াবাসীর দীর্ঘদিনের দাবি হারণ এন্ডে হন সময় থানানো আসছিল, থানা অনার হারণে যায় না মানুষ বোধ শান্তির নিয়ে আছে, মানুষ আসলে আইন শৃঙ্খলা বাহিনীর নতাকানোর হারণে বহুত আতঙ্কের মধ্যে আসছিল দক্ষিণ রাঙ্গুনিত। এখন থানা ইয়ের মানুষ বেশি খুশি হয়ে কারণ মানুষ শান্তি চায়, এলাকার মানুষ মানুষে যে শান্তি বসবাস করিব, রাতে ঘুম যাইব, চুরিটা হাতি বন্ধ হইব, এই হারণ থানা থাকিলি কারণ এই ধরনের আর মানে এই ধরনের ঘটনা ঘটতে নয়। তবে ব্যাঙ্গনোর আগে ধন্যবাদ জানাই আর আর প্রিয় নেতা ডক্টর হাসান মাহমুদ, কারণ ও যদি এই দক্ষিণ রাঙ্গুনিয়ার জন্মগ্রহণ নগত তাহলে তারা না আর নভাইতাম। বহুদিনের দাবি ছিল এখানে একটি থানা স্থাপনের, মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 2 বছর আগে এখানে থানা স্থাপন করার সিদ্ধান্ত দিয়েছিলেন এবং প্রশাসনিক অন্যান্য যেই
ধাপগুলো আছে সেগুলো অতিক্রম করে আজকে এখানে থানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এই দক্ষিণ রাঙ্গুনি আপনারা জানেন কর্ণফুলী নদী দ্বারা রাঙ্গুনিয়ার অন্য অংশের সাথে বিভক্ত এবং এই এলাকায় 1,60,000-এর বেশি মানুষের বসবাস এবং এখানে রাঙ্গুনিয়া থানা যেটি পুরনো রাঙ্গুনিয়া থানা সেখান থেকে এসে সেবা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হতো এবং আসামিরা পাহাড়ে এখানে পাহাড়ি এলাকা পাহাড়ে পালিয়ে যেত, সেই কারণে এখানে থানা স্থাপন করাটা অত্যন্ত দরকার ছিল, মানুষেরও দাবি ছিল। আজকে জনগণের দোরগোড়ায় যে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার জনগণের দোরগোড়ায় যে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সেটিরই প্রমাণ হচ্ছে এই দক্ষিণ রাঙ্গুনিয়া থানা স্থাপন। সি প্লাস টিভি চট্টগ্রাম।